উচ্চ মাধ্যমিক শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পাঠের অনলাইন ভিডিও ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় অধ্যায় 9, সমাজবিজ্ঞান প্রথম পাঠ, সামাজিক ব্যবস্থা। সেখান থেকে আলোচনা করব সম্পত্তি কি, সম্পত্তির বৈশিষ্ট্য সমূহ কি, সম্পত্তির মালিকানার ধরন। সম্পত্তি সাধারণত দুটি অর্থে সম্পত্তি ব্যবহৃত হয়। প্রথমত, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মালিকানাধীন বস্তুকে সম্পত্তি বলা হয়। এ অর্থে সম্পত্তি যেমন ইন্দ্রিয়গ্রাহ্য হতে পারে, তেমনি আকারবিহীন হওয়া সম্ভব। ইন্দ্রিয়গ্রাহ্য সম্পত্তি হলো জমি জমা, ঘরবাড়ি, পোশাক ইত্যাদি। আর আকারবিহীন সম্পত্তি হলো ব্যবসার সুনাম, গ্রন্থস্বত্ব ইত্যাদি। দ্বিতীয়ত, সম্পত্তি বলতে দ্রব্য বা বস্তুর ব্যবহার করার অধিকারকে বোঝায়। সম্পত্তির সংজ্ঞা দিতে গিয়ে ব্রিটিশ সমাজ বিজ্ঞানী এলটি হবহাউস বলেন, সম্পত্তি বলতে বস্তুর উপর মানুষের নিয়ন্ত্রণকে বোঝায়। এই নিয়ন্ত্রণ সমাজ দ্বারা স্বীকৃত এবং মোটামুটি স্থায়ী ও নিরঙ্কুশ প্রকৃতির। সমাজবিজ্ঞানী মরিস অ্যান্ডারসন ও পার্কারের মতে, সম্পত্তি হলো বস্তু ও সেবা যা সমাজ কর্তৃক ব্যক্তি বা ব্যক্তিদেরকে মালিক হওয়ার, ব্যবহারের এবং পরিত্যাগের একচেটিয়া অধিকার সহ প্রদান করা হয়। সমাজবিজ্ঞানী মরিস জিন্সবার্গ এর মতানুসারে, সম্পত্তি হল অধিকার ও আইনগত বিষয় যা বস্তু অথবা বস্তুরূপে গৃহীত ব্যক্তির উপর নিয়ন্ত্রণের ভিত্তিতে ব্যক্তি বা গোষ্ঠীর সম্পর্ককে নির্ধারণ করে। সব মিলিয়ে বলা চলে, সম্পত্তি বলতে কোনো বিশেষ বস্তুর উপর সমাজ স্বীকৃত চূড়ান্ত মালিকানার অধিকার বোঝায়, যার বলে ব্যক্তি ওই সম্পত্তিকে যথেষ্ট নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করে। এই অধিকার বলে ব্যক্তি তার সম্পত্তি ভোগ, দান, বন্ধক বা বিক্রি করতে পারে। সম্পত্তির বৈশিষ্ট্য সমূহ। সম্পত্তি হলো কোনো বিষয়ের উপর নিরঙ্কুশ মালিকানা। সম্পত্তির সংজ্ঞা বিশ্লেষণ করলে কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, যেমন এক, মালিকানা। সম্পত্তির অন্যতম বৈশিষ্ট্য হল মালিকানা। বস্তুত, সম্পত্তির ক্ষেত্রে সমাজের স্বীকৃতি প্রয়োজন, যাতে করে মালিকানা নিরঙ্কুশ অধিকার শোষিত হয়। ইচ্ছাধীন ব্যবহার, যথেচ্ছ ব্যবহার সম্পত্তির একটি লক্ষ্য। সম্পত্তির মালিক নিজের ইচ্ছে মতো লাভজনকভাবে এর ব্যবহার করতে পারেন, তবে তিনি সামাজিক স্বার্থের বিরুদ্ধে ক্ষতিকর হবে এমনভাবে এটি ফেলে রাখতে পারেন না। চূড়ান্ত মালিকানা অধিকার, সম্পত্তির উপর মালিকের চরম অধিকার সম্পত্তির একটি বৈশিষ্ট্য। এ অধিকার কেউ ক্ষুণ্ণ করতে গেলে সমাজ বা রাষ্ট্র তা রক্ষা করে মালিকের সম্পত্তি ভোগ করার নিশ্চয়তা প্রদান করে। স্থায়িত্ব, সম্পত্তির অন্য একটি বৈশিষ্ট্য হলো এর স্থায়িত্ব। বলা হয়, সম্পত্তির দখল অস্থায়ী কিন্তু মালিকানা স্থায়ী। হস্তান্তর, ইচ্ছামতো সম্পত্তি হস্তান্তরের অধিকার মালিকের হাতে থাকে, অর্থাৎ ইচ্ছামতো মালিক সম্পত্তি বিক্রি, দান কিংবা উইল করে দিতে পারে। সামাজিক স্বীকৃতি, সামাজিক স্বীকৃতিও সম্পত্তির একটি মৌলিক বৈশিষ্ট্য। সামাজিক স্বীকৃতি ব্যতীত অধিকার কায়েম হয় না। সম্পত্তির মালিকানা ধরন, সম্পত্তির ধরনের ক্ষেত্রে সাধারণত তিনটি মূল বিষয় বিশেষভাবে বিবেচিত হয়। এই তিনটি বিষয় হল, সম্পত্তির মালিকের সংখ্যা, খ হচ্ছে মালিকের স্বত্ব বা অধিকারের প্রকৃতি, এবং গ সম্পত্তির প্রকৃতি ও বৈশিষ্ট্য। এলটি হবহাউসের মতে, সম্পত্তি দু রকমের হতে পারে, যথা বেসরকারি, ব্যক্তিগত অথবা যৌথ এবং সর্বজনীন। মালিকের সংখ্যার উপর ভিত্তি করে সম্পত্তিকে চার ভাগে ভাগ করা যেতে পারে, যেমন এক, ব্যক্তিগত সম্পত্তি। ব্যক্তিগত সম্পত্তি হলো সেই সম্পত্তি যার উপর ব্যক্তির স্বত্ব বিদ্যমান থাকে। উদাহরণ হিসেবে বলা যায় বাড়িঘর, আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ প্রভৃতি। সমষ্টিগত সম্পত্তি, সম্পত্তির উপর সমষ্টির অধিকার থাকলে তাকে সমষ্টিগত সম্পত্তি বলে, যেমন যৌথ কারবার সংগঠনের সম্পত্তি, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি, শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি ইত্যাদি। জনসাধারণের সম্পত্তি,
যে নির্দিষ্ট সম্পত্তি জনগণের ব্যবহারের জন্য উৎসর্গীকৃত তাকে জনসাধারণের সম্পত্তি বলে। যেমন বিভিন্ন ধরনের জনহিতকর প্রতিষ্ঠান, কূপ, নলকূপ, পুকুর, দিঘি, জলাশয়, রাস্তাঘাট প্রভৃতি। সরকারি সম্পত্তি, সরকারি সম্পত্তি হলো সেই সম্পত্তি যা সরকারি অর্থে নির্মিত অথবা অধিগৃহীত এবং সরকারি নিয়ন্ত্রণাধীন সরকারি প্রয়োজনে ব্যবহৃত হয়। যেমন রেলওয়ে সম্পত্তি, পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি ইত্যাদি। মালিকের স্বত্ব বা অধিকারের প্রকৃতি অনুযায়ী সম্পত্তির মালিকানা দুই প্রকার, সমষ্টিগত মালিকানা, যৌথ মালিকানা। সমষ্টিগত মালিকানা, যেখানে সাধারণত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সমষ্টিগত মালিকানায় থাকে। সমষ্টিগত মালিকানা সমাজতান্ত্রিক সমাজে দেখা যায়। এই মালিকানা দুই প্রকারের হতে পারে, যথা রক্ত সম্পর্কে পরিজনের যৌথ মালিকানা, স্থানীয় এলাকার ভিত্তিতে যৌথ মালিকানা। যৌথ মালিকানা, একজোড়া অংশীদার বা একটি পরিবার বা একটি সংঘ বা সমিতি বা কোনো সমধর্মী সংঘ এই ধরনের মালিকানার অন্তর্ভুক্ত হতে পারে। যৌথ মালিকানা বলতে সম্প্রদায়গত মালিকানা বোঝায় এমন কোনো কথা নেই। যৌথ মালিকানা আবার দু রকম হতে পারে, যৌথ পারিবারিক মালিকানা, অংশীদারিত্বের ভিত্তিতে মালিকানা। যৌথ পারিবারিক মালিকানা, এ ধরনের সম্পত্তির মালিকানা পরিবারের হাতে ন্যস্ত থাকে, পরিবারের সকল সদস্য এই ধরনের সম্পত্তির মালিক। অংশীদারিত্বের ভিত্তিতে মালিকানা, যখন একজন মানুষ যৌথ উদ্যোগে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে এবং তারা যার যার শেয়ার বা মূলধন অনুযায়ী লাভ লোকসানের অংশীদার হতে পারে, তখন তাকে অংশীদারিত্বের ভিত্তিতে মালিকানা বলা হয়। সম্পত্তির প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুসারে সম্পত্তি দুই প্রকার, ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তির মালিকানাধীন সম্পত্তি যা ব্যক্তির নিজস্ব স্বার্থে ব্যবহৃত হয় তাকে ব্যক্তিগত সম্পত্তি বলে। সাধারণ সম্পত্তি, সাধারণ সম্পত্তির অধিকার ও অধিকার জনগণের হাতে ন্যস্ত থাকে, কিন্তু জনগণ সাধারণ সম্পত্তির উপর তার অধিকার প্রত্যক্ষভাবে প্রয়োগ করে না। জনগণের প্রতিনিধিরূপে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সরকারি সংস্থা এ অধিকার প্রয়োগ করে। প্রকৃতি অনুযায়ী সম্পত্তিকে মোট তিন ভাগে ভাগ করা যায়, সরকারি সম্পত্তি, আধা সরকারি সম্পত্তি, বেসরকারি সম্পত্তি। পরিশেষে বলা যায়, সম্পত্তি বলতে বোঝায় কোনো বিশেষ বস্তুর উপর সমাজ স্বীকৃত এবং চূড়ান্ত মালিকানা অধিকার, যার বলে ব্যক্তি ওই সম্পত্তিকে যথেষ্ট নিয়ন্ত্রণ ও ব্যবহার করার ক্ষমতা অর্জন করে। এই অধিকার বলে ব্যক্তি তার সম্পত্তিকে ভোগ, বন্ধক, বিক্রি ইত্যাদি করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।